আলহমতুল্লাহি আবারকাত আমি এক ফার্মাসিস্ট ফার্মাসিস্ট আব্দুল্লাহ আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি যেহেতু আমি মেডিসিন ভালো নিয়ে পড়াশোনা করি সুতরাং চেষ্টা করি সঠিক মেডিসিনটা নিয়ে সঠিকভাবে আপনাদের সামনে ডিটেলস আলোচনা করার জন্য আজকে আমি আপনাদের সামনে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করবো সেটা হয়েছে স্যাক্লো আমাদের সবচেয়ে পরিচিত যদি কোনো মেডিসিন থাকে সেটা হয়েছে সেই স্যাক্লো সুতরাং এই স্যাক্লো মেডিসিনটা কারা কারা খেতে পারবে এটা কোনো সাইড এফেক্ট আছে কি না এটা খাওয়ার সঠিক নিয়ম কী এটার দাম কত টাকা এই সম্পর্কে আমি আপনাদের সামনে ডিটেলস আলোচনা করবো প্লিজ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্যাক্রো টোয়েন্টি এই মেডিসিনটা অনেক ভালো একটা মেডিসিন নিঃসন্দেহে একজন মেডিসিন স্পেশালিস্ট হিসাবে যেহেতু ওষুধ ধান নিয়ে আমার কাজ সুতরাং এই মেডিসিনটা অনেক ভালো গ্যাস্ট্রিকের এক ঔষধ এই মেডিসিনটাকে বলতে পারেন এছাড়াও এটা অনেক কাজ করে আমি আপনাদের সামনে সামনে আস্তে আস্তে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটা না টেনে শেষ মতো দেখতে থাকেন এই মেডিসিনটা খুবই ভালো একটা মেডিসিন প্লিজ যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় স্যাক্লো টোয়েন্টি এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা মেডিসিন আমরা জানি যে স্কোয়ার ফার্মাসিটিক্যাল কোম্পানি বাংলাদেশের মধ্যে অন্যতম ভালো একটা মেডিসিন কোম্পানি এটা অমি গ্রুপের মেডিসিন অমি মেডিসিনটা গ্যাস্ট্রিকের অনেক ভালো কাজ করে যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন প্রতিনিয়ত গ্যাস্ট্রিক আলসার ডিউডেনামে আলসার বা আলসার জনিত বুকে ব্যথা বুকে জ্বালা পোড়া গ্যাস মানে ডেক ডেকুর দিলে খাবার আসিয়া পরে একদম মনে হয় যে খাবার গলা পর্যন্ত এসে গেছে এই ধরনের সমস্যায় যারা প্রতিনিয়তই সম্মুখীন হচ্ছেন বা পেটের বাম সাইডে ব্যথা করে মানে গ্যাস্ট্রিক জনিত কারণে এরকম যদি কেউ প্রবলেম দেখা দেয় তাদের জন্য এটা অনেক ভালো একটা মেডিসিন এটা অমিপ্রাজুল গ্রুপের মেডিসিন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে এই অমিপ্রাজুল গ্রুপ ছিল স্যাক্লো যে টোয়েন্টি মেডিসিনটা আমি একজন মেডিসিন স্পেশালিস্ট হিসাবে যেহেতু ওষুধ ভারণীয় কাজ সুতরাং আমি আপনাদের বলি এই স্যাক্লো মেডিসিনটা একটা না তিন মাসে বেশি খাওয়া যাবে না এক টানা যখন আপনি তিন মাসের বেশি খাবেন তাহলে প্রবলেম দেখা দেবে যদি কেউ খান তারা তিন মাস খাওয়ার পর এক মাস গ্যাপ রাখবেন তারপরে অন্য মেডিসিন চালাবেন অন্য গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন অমি প্রাজল এক তিন মাসের বেশি চালালে আপনি যদি কন্টিনিউ খেতে থাকেন তাহলে উল্টা আরও সমস্যার সৃষ্টি করবে আপনারা দেখবেন যে এখন ডক্টররা প্রেসক্রিপশনের মধ্যে টানা দুই মাস তিন মাস স্যাকলো লেখে না তিন মাসের বেশি লেখে না কেন না কারণ এটা আর বেশি খাইলে এটা প্রবলেম দেখা দেয় সুতরাং যেহেতু আমরা মেডিসিন ভালো নিই আমাদের কাজ সুতরাং আমি আপনাদেরকে বলবো যে স্যাকলো মেডিসিনটা অনেক ভালো নিঃসন্দেহে কিন্তু টানা তিন মাসে বেশি খাবেন না আর এই মেডিসিনটা এটাই সাইড ইফেক্ট আর এছাড়াও এটা সম্পূর্ণটাই উপকারী ভূমিকা পালন করে এবং খুবই স্বাস্থ্যসম্মত দশ বছরের নিচে এই মেডিসিনটা কেউ খাবেন না আর যারা প্রেগন্যান্সি মা বোনেরা আসেন তারা এই মেডিসিনটা খাবেন না তারা প্যান্টনিক্স খেতে পারেন তার প্রেগন্যান্সি অবস্থায় প্যান্টনিক্স মেডিসিনটা অনেক ভালো আর যদি ডক্টর আপনাদেরকে কোনো ক্ষেত্রে সাজেস্ট করে যেটা খাওয়ার জন্য ফাইন তখন আপনারা এটা সেবন করবেন প্রতি পিস মেডিসিনের দাম ছয় টাকা এক এক পিস মেডিসিনের দাম ছয় টাকা এক পাশা মেডিসিনের দাম ষাট টাকা সুতরাং আপনারা আশেপাশে ফার্মাসি থেকে মেডিসিনটা কিনে নিতে পারেন আর আপনাদেরকে আরও জানিয়ে দিই যদি আপনারা নতুন কোনো মেডিসিন সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের মেসেজ অপশনে মেসেজ করবেন নেক্সট টাইম আমরা ওই মেডিসিনটা নিয়ে আপনাদের সামনে ডিটেলস আলোচনা করবো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি আমি এগ্রেড ফার্মাসিস্ট ফার্মাসিস্ট আবদুল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম